মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে বলেন আচ্ছা আমার দুইটা কোশ্চেন আছে আমি কি দুটো একসাথে করব একটা যদি রিলেভেন্ট হয় তাহলে করতে পারেন নালে একটা একটা করে করেন শুনি আচ্ছা আপনি সেদিন একটা অ্যানসার দিছিলেন যে কর্ড থাকলে আমি কেন খারাপ কাজ থেকে বিরত থাকব সেই অ্যানসারটা কমপ্লিট হয় না এটা আমার জানার ইচ্ছা সেটা একটু কমপ্লিট করবেন ওকে তার মানে হচ্ছে আপনার এই কোশ্চেনটা যারা করে তাদের ডিফল্ট পজিশন হচ্ছে সে খারাপ কাজ করবে মানে তার স্বাভাবিক অবস্থা হচ্ছে সে খারাপ কাজ করবে খুন খারাপি করবে ধর্ষণ করবে আর গড থাকলে সে করবে না তার বক্তব্যটার মানে কিন্তু এটা দাঁড়ায় তার সাথে আপনি কি তার ওই বক্তব্যটার সাথে একমত না অবশ্যই একমত না আমি চাচ্ছি যে মানে একজন ছোট বাচ্চা সাপোজ আমার ভাগ্নির একটা উদাহরণ দিচ্ছে আপনাকে আপনার তো ক্লিয়ার হবে ওকে সে একটা ফরিন ধরছে আমি তাকে বলছি যে এটা ছেড়ে দাও ও মারা যাবে কষ্ট পাবে সে বলছে তাহলে কি আল্লাহ পাপ দিবে আমি তখন বলছি হ্যাঁ পাপ দিবে তখন সে ছেড়ে দিছে এইভাবে এই ক্ষেত্রে তো সে মানে এইভাবে তাই না হ্যাঁ আল্লাহ বিকল্প কি খুবই চমৎকার প্রশ্ন আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে ভাই সে যে তাকে ধরছে এইটা একটা অ্যাকশন তাই না মানে আগে সে তো ফ্লোরিংটা তো আজীবন তার হাতের ওখানে ছিল না ফ্লোরিংটাকে সে ধরছে মানে আজকে একটা কাজ করছে সে এমন না যে ফ্লোরিংটা তার হাতে ছিল আজীবন তাহলে ছেড়ে দেওয়ার পেছনে সে যুক্তি খুঁজত কিন্তু ধরার পেছনে যুক্তিটা কি প্রথম প্রশ্নটা এই জায়গাতে করেন তাকে যে ঠিক আছে মামনি তুমি যে ছেড়ে দেওয়ার কথা বলছো খুব ভালো কথা ছেলে দেওয়ার প্রসঙ্গ আসার আগে তুমি যে তাকে ধরেছো সেটা নিয়ে আগে কথা হোক কেন ধরলে তুমি তাকে সে যদি ফাইন আনন্দ পায় ফাইন খুব চমৎকার একটা উত্তর দেবে সে যে আনন্দ পায় ফাইন এখন তার মানে সে কি বলতে চাচ্ছে যে সে যা আনন্দ পায় সেটাই সে করতে চাচ্ছে বা সেটা সে করবে না কেন যেটাতে সে আনন্দ পায় সেটা সে করবে না কেন তাই না ভাই কোয়েশ্চাটা তাহলে এটা হয়ে দাঁড়ায় ওকে ফাইন আমি যে ধরেন আনন্দ আমি না ইনফ্যাক্ট ধরেন ইব্রাহিম হুজুর আনন্দ পায় মুমিনদের সাথে ফাত্রা ফালতু মিথ্যা কথাবার্তা বলে করোনা বলতে কিছু নেই এগুলা বলে বা ধরেন পাড়ার ছ্যুমোল্লা সে আনন্দ পায় মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে বা ছাত্রদেরকে পিটায় সে আনন্দ পায় যেই হুজুরটা আছে মসজিদ মাদ্রাসায় ধর্ষণ করতে সেরকম একটা হুজুরের কথা কল্পনা করেন সে আনন্দ পায় মাদ্রাসার ছাত্রটাকে পিটায় মাদ্রাসার ধর্ষণ ছাত্রটাকে ধর্ষণ করে সে আনন্দ পায় অভিয়াসলি সে আনন্দ পায় আনন্দ না পেলে তো এটা করতে পারাবি কথা না কন্টিনিউ করতে পারারই কথা যেমন আমরা আনন্দ পাইনি এই মুমিন ভাইয়ের সাথে কথা বলার ওই জন্য তার সাথে আমরা কথা কন্টিনিউ করতে পারিনি তো আনন্দ পাই জন্যই তারা এই কাজটা করে আমাকে বলেন তো ভাই তাহলে কি এই কাজটা সে করবে তার যুক্তিতে ওই আপনার মামুনের যুক্তিতে সে কি এই আনন্দ পাই জন্যই জাস্ট হুজুর বাচ্চাটাকে মারবে বা ধর্ষণ করবে সে যদি একটা লেভেল পর্যন্ত আসে সেক্ষেত্রে সে হয়তো বা এই ব্যাপার ভালো খারাপের মন্দের পার্থক্য করতে শিখবে আমি তারও আগে ছিলাম আমি বলছিলাম আমি বলছিলাম সে আমার সব ভাই এটা ধরার পেছনে ছেড়ে দেওয়ার পেছনে যুক্তি কিন্তু পরে খুঁজবো আগে ধরার পেছনে যুক্তিটা খুঁজি ধরার পেছনে যুক্তি দাবি করছে কি আনন্দ পায় জন্য আনন্দ পায় একটা কাজ করছে তা আনন্দ পায় একজনকে থাপ একটা মুভমেন্টের থাপড়াইতে আমার আনন্দ লাগে তাহলে কি আমি তাকে থাপড়াবো ধরে ধরে না কেন না এই কেন করব না এখন এইটা বলতে গেলে তখন উত্তরটা চলে আসবে কেন তাকে ছেড়ে দেওয়া যায় দরকার কেন করব না কারণ এতে তার ক্ষতি হয় সে ক্ষতিগ্রস্ত হয় আমার আনন্দ পাওয়ার যেমন অধিকার আছে সেম ভাবে সবারই আনন্দ পাওয়ার অধিকার আছে নাকি আমার শুধু আনন্দ পাওয়ার অধিকার আছে এটা কিন্তু ঠিক করতে হবে নির্ধারণ করতে হবে কোনটা যুক্তি আমার আনন্দ পাওয়ার অধিকার থাকাটা নাকি সবার আনন্দ পাওয়ার অধিকার থাকাটা আমি বলবো ইকুয়াল রাইটস শুধু ইকুয়াল হ্যাঁ ইকুয়াল রাইটস একটা ভালো কথা বলছেন ইকুয়াল রাইটস আরো একটা কারণ আছে সবার আনন্দ পাওয়ার সবাই আনন্দ পাওয়াটা হচ্ছে কারো অধিকারকে হরণ না করে আনন্দ পাওয়ার একটা ব্যাপার তখন আমরা ডিসকাস করতে পারি এই জন্য আমি যদি একার কথাটা ইকুয়েশন বসানো শুরু করি এখানে বসে কেউ না কেউ থাকবে যার আনন্দটা থাকে তাকে বঞ্চিত করা হবে আচ্ছা এখন আনন্দটা আর সবার আনন্দটাকে যদি আমরা এনশিওর করতে পারি লাইকলিহুডটা বেড়ে যাবে পসিবিলিটিটা বেড়ে যাবে আমারও আনন্দ পাওয়ার যেমন ধরেন আমরা যদি এখন বসে ক্যালকুলেট করি তাসাব মাতুব্বর অমিত সাদ্দাম আসিফ মহুদ্দিনের আনন্দ পাওয়ার সম্ভাবনা কি কি করলে সমাজে কোন কোন নিয়ম থাকলে এই পাঁচটা মানুষ আনন্দ পাবে এইরকম করে যদি আমরা নিয়ম শুরু করি তাহলে ঠিক আছে সবাই আনন্দ পাই এরকম আপনিও ইনক্লুডেড তার মানে আপনারও আনন্দ পাওয়ার লাইফলিহুড বেড়ে যাচ্ছে এই কারণে সবার আনন্দ পাওয়াটা গুরুত্বপূর্ণ এই কারণে সবার আনন্দ পাওয়াটা যৌক্তিক এই কারণে সবার আনন্দ পাওয়াটা নিয়ে আমরা ডিসকাস করবো এখন সবার আনন্দ পাওয়াটা এনশিওর করতে গেলে একটা জিনিস নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কি কারো আনন্দ থেকে বঞ্চিত না হওয়া এটা কিভাবে করতে পারি নিজের আনন্দ পেতে গিয়ে আর একজনকে ক্ষতিগ্রস্ত না করা এটা যদি আমরা প্রিন্সিপাল হিসেবে ধরে নিতে পারি তার মানে দাঁড়াবে টম ডিক হ্যারি নামক একজন ব্যক্তি সে আনন্দ পাওয়ার জন্য তাসাব নামক একটা ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করবে না সাদ্দাম হোসেন নামক একটা ব্যক্তি তার আনন্দ পেতে গিয়ে আসিফ মহুদ্দিন ক্ষতিগ্রস্ত করবে না এইভাবে যদি সবার ক্ষেত্রে এটা যদি আমরা প্রয়োগ করি যে এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই প্রযোজ্য তোমরা আনন্দ পাওয়ার জন্য যা করা লাগে করবা তোমরা আনন্দ পাওয়ার যে রাইট আছে সেটা তোমার আছে সবার আছে সেই সাথে তোমরা সবাই আনন্দ পেতে গিয়ে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবে না সেই সাথে তোমরা সবাই আনন্দ পেতে গিয়ে অন্য কারো আনন্দ পাওয়ার অধিকারকে হরণ করবে না এইটা করতে গেলেই আপনার অ্যান্সারটা চলে আসে কেন তাকে আমরা ছেড়ে দিব কেন ছেড়ে দিব কারণ তাকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন তাকে ক্ষতিগ্রস্ত করবো না কারণ এতে আমি যেই লজিকে তাকে ক্ষতিগ্রস্ত করছি সেই একই লজিক দিয়ে আর একজন আমার ক্ষতি করবে না আমরা যদি সবাই মিলে ওই প্রিন্সিপালটাকে মানতে পারি আমার আমি কোন কোন লজিক দিয়ে আমার আনন্দটাকে চারিতার্থ করতে পারি কোন কোন লজিকে একমাত্র লজিক হইতে পারে যে আমার তার শক্তি বেশি আছে পাওয়ার বেশি এর বাইরে একটা কোনো লজিক নাই যেটা আসলে দেখানো সম্ভব যে তার তাকে আমি ধরে বা আমার আনন্দটার জন্য তার আমি ক্ষতি করবো কিছু ব্যবহারই করতে পারবো আর কোনো পদ্ধতি নাই আসলে ওই একটাই পদ্ধতি বল প্রয়োগ করা তো সেই পদ্ধতিটা তো আমার সাথে ঘটতে পারে আমার সাথে আজকে ডোনাল্ড ট্রাম্প যেটাকে আমাদের অমিত ভাইয়ের লিডার অমিত ভাইয়ের খুবই অমিত ভাইরা যাকে ভোট দেয় না কিন্তু সে নিজে থেকে নির্বাচিত হয়ে যায় সেই লিডার সে বলছে ডোলান টাম্প সেই ডোলান টাম্প সে যদি আজকে আমার টুটি চিপে ধরে বলে তো টুটি চিপা ধরতে তো আমার খুব মজা লাগতেছে রে আমি ওটা ঠেকাইতে পারবো না কারণ কি একটু আগে আমি বলছি আমার বল আছে তাই আমি ফরিনটাকে চিপে ধরে আসি তো এখন ডোলান টাম্প সেই সেই ডোলানের শক্তি আছে সেই জন্য ডোলান আমার টুটি চিপে ধরে আছে আমি থামাই কারণ আমার নিজের লজিক তো এটা আমার বল বেশি আমি আনন্দ পাওয়ার জন্য এটা করতেছি ডোলানের বল বেশি আচ্ছা অ্যানাফ মানে বারবার ওইটা শব্দটা বলতে গেলে মুখে ওইটাই চলে আসবে বারবার আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বেশি ডোনাল্ড ট্রাম্প আমাকে ই করতে পারবে চুট্টুটি চিপে থাকতে পারবে ওই অ্যাকিলজকে এই কারণে আমরা কেউ কারো ক্ষতি করি না না করে নিজের অধিকারটাকে ই করি ভোগ করি নিজের অধিকারটাকে উপভোগ করি এই যে একটা এইরকম একটা যে সিস্টেম এই যে ন্যায় অন্যায় হিসেবে কাউকে ঘোষণা কোনো কিছু কাজকে ঘোষণা করার এই যে ফরিংটাকে যে সে ধরছে এইটাকে শাস্তিযোগ্য অপরাধ কি না এইরকম কিছু রুলস সেট করার যে একটা সিস্টেম এইটাই হচ্ছে মানব পাপ আল্লাহ কইছে আল্লাহ পাপ দিবে তাই ওইটাকে ছেড়ে দিব সেইটার বিপরীতে এই সিস্টেমটা কাজ করে কেমন কিভাবে আল্লাহ যদি কইতো ওইটাতে ধরে রাখাটা স্বভাব ওইটাতে ছাইয়া দিলে তুই পাপই হবি

ভালো কাজ হক হক বলে আর কি মন চাইছে একটার নাম হক বলে দিছে আর একটার নাম মন চাইছে বাতিল করে দিছে এই যে সিস্টেমটা ওইটাকে আমাদের বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারে আমাদেরকে আনন্দ দিতে পারে না ওইটা কাকে আনন্দ দিতে পারে আল্লাহকে আনন্দ দিবে ওটা কারণ আল্লাহ যাইছে তাই করেছে যাইছে তাই নিষিদ্ধ করছে এটা আল্লাহর নিয়মটা আমাদের তাই কোনো ভালো হচ্ছে না ফোরিংটা তো ভালো হচ্ছে না টিকটিকিটার তো ভালো হচ্ছে না কারো ভালো হচ্ছে কারো ভালো হচ্ছে না যেমন পুরুষের ভালো হচ্ছে নারীদের ভালো হচ্ছে না মুসলিমদের ভালো হচ্ছে হিন্দু নাস্তিক মুক্তাদের ভালো হচ্ছে না সেই সিস্টেমে অর্থাৎ সেই সিস্টেমটা আমাদের ভালোর জন্য ফাংশন করে না ওই সিস্টেমটা ভালো করে ওই সিস্টেমটাতে আমাদেরকে শুধু বলা হয় অনুগত হইতে আল্লাহ কইসে ওইটা মানতে জাস্ট এইটুকুই বলা আর মানববাদটা আমাদেরকে এনশিওর করে কি মানুষের অধিকারটাকে মানুষের ভালো থাকাটাকে ওয়েলবিংটাকে ম্যাক্সিমাইজ করতে সর্বোচ্চ পরিমাণ ভালো থাকার চেষ্টা করে শুধু ভালো থাকবে কোনো ক্ষতি হবে না এরকম তো সম্ভব না আসলে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি সম্ভব সেই কারণে সর্বোচ্চ কতটুকু ভালো থাকা যায় এবং সবচেয়ে কম কতটুকু খারাপ থাকা যায় সেটা এনশিওর করে এই মানববাদ জিনিসটা এই যে আসিফ ভাই চলে আসছে আসিফ ভাই আরও ভালো এই জিনিসটাকে বুঝাইতে পারবে আসিফ ভাই

মানে এই প্রশ্নের মানে এটা একটা आंसर আসে তখন আমি তাকে বললাম যে আমার ভাগনের একটা উদাহরণ দিয়ে যে সে একটা ফোরিং ধরছে আমি তাকে বলছি যে ফোরিংটা মারা যাবে তুমি ছেড়ে দাও সে তখন আমাকে বলছে তাহলে আল্লাহ পাপ দিবে তাই না আমি বলছি হ্যাঁ তখন সে ছেড়ে দিছে মানে সে একটা মানে এইভাবে ই করে মানে গড জন্য সে একটা ভালো কাজ করলো তাহলে আমি গড না থাকলে আমি তো এরকম খারাপ কাজ করতে থাকতাম এরকম একটা क्वेश्चन তো আসতে পারে আমাদের কাছে

যারা অবুধ যারা বাচ্চা তাদেরকে এই ধরনের ভয় মাঝে মাঝে দেখায় এবং তখন তাদেরকে অনেক যে বা ওই যে ডাইনি বুড়ি কি করবে মারবে কাটবে এই ধরনের ভয়ও তো বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে বাচ্চাদের ভেতরে যদি এই ভীতিটা ছোটবেলা থেকে তৈরি করে দেওয়া হয় তাহলে তাদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয় তখন তারা ছোটখাটো যে তারা যে ত্রুটি বিচ্যুতি করে যেমন ধরেন ফ্রিজ থেকে মানে লাড্ডু বের করে খেয়ে ফেললো এটার জন্য তারা খুবই অপরাধ বোধে ভোগে এবং তারা মানে তারা মনে করে যে তারা একটা বিরাট অপকর্ম করে ফেলেছে বা খারাপ কাজ করে ফেলেছে এবং তারা দোকে তাদেরকে পোড়ানো হবে সেই ভীতি থেকে তারা আরো নিজের ভেতরে নিজে সংকুচিত হয়ে যায় তারা এই তার উপরে যে পাপের বোঝাটা চাপে সেই বোঝাটা আসলে বাচ্চাদের জন্য এটা একটা ক্ষতিকর জিনিস এটা যারা শিশু মনোবি বিশেষজ্ঞ যারা আছেন তারা এই বিষয়টা বারবার বারবার অনেকবার অনেক জায়গায় বলেছেন যে বাচ্চাদের এই ধরনের ভয় বা দুজকে যে মারবে কাটবে আপনি নিজেই চিন্তা করে দেখেন যে হলিউড একটা সিনেমা আছে স এস এ স নামে সেই সিনেমাটার ভিতরে ভয়ঙ্কর মারমার কাটকাট দেখানো হয় মানুষকে কেটে ফেলা হয় মানুষের চোখ বের করে ফেলা হয় হৃৎপিণ্ড টেনে বের করে ফেলা হয় এই জিনিসগুলা কিন্তু ছোটদের আমরা দেখতে দেই না এখানে মানে একটা সিনেমার ভিতরে রেটিং থাকে সেই রেটিং এর নিচে সেই বয়সের নিচে কিন্তু বাচ্চাদেরকে আমরা দেখতে দেই না কারণ এই বাচ্চাগুলো এই ধরনের মারমার কাটকাট বা এই ধরনের ভয়ঙ্কর মানে পরিণতির কথা দেখালে অনেকে ভাবতে পারে যে এই ভয়ঙ্কর পরিণতি দেখালে বাচ্চাটা অনেক ভালো হবে বাচ্চাটা অনেক মানে ভদ্র সভ্য ভদ্র হয়ে যাবে কিন্তু আসলে সে ব্যাপারটা সেরকম ঘটে না তার ভিতরে আরো জেদ তৈরি হয় তার ভিতরে আরো মানে হিংস্রতা বৃদ্ধি পায় সে যত হিংস্রতার ঘটনাগুলো শুনবে তার উপরে যত হিংস্রতার ঘটনার কথা আপনি বর্ণনা করবেন যাহার গিয়ে তোমাকে কুমির কামড় দিবে সাপে কামড় দিবে তোমাকে আগুনে পড়ানো হবে তোমার মগজ টপ টপ করে গোলে গোলে কান দিয়ে বের হয়ে পড়বে এই হিংস্রতার বর্ণনাগুলো আপনি তাকে যত বেশি শেখাবেন সে আরো বেশি মানে এটার সাথে সাথে মানে ইয়া রেখে সে আরো বেশি হিংস্র হয়ে উঠবে তার ভেতরে হিংস্রতা আরো বৃদ্ধি পাবে কিন্তু আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা আমরা বলি সেই পদ্ধতিটা শেখাতে সেটা হচ্ছে এমপ্যাথি তৈরি করা একটা বাচ্চার ভেতরে এমপ্যাথিটা জাগ্রত করা এমপ্যাথিটা কিভাবে মানে কিভাবে বোঝানো যায় এটা বোঝানো যায় এইভাবে যে বাচ্চাটাকে যদি শেখানো হয় যে এই যে ফোরিংটা এই ফোরিংটা তোমার মতোই এবং তুমি যেমন প্রকৃতির অংশ এই বাচ্চাটাও সেই একই প্রকৃতির অংশ তুমি যেরকম প্রকৃতির সন্তান সেই ফোরিংটাও প্রকৃতির সন্তান এবং সেই ফোরিংটারও বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ভালোবাসার মানুষ আছে এই ফরিংটাকে যদি তুমি এখন মারো তাহলে ফরিংটা তার সেই ভালোবাসার মানুষদের কাছে আর কখনো ফিরে যেতে পারবে না তার ভালোবাসার মানুষটা তার ভাইয়েরা বোনেরা তারা কষ্ট পাবে তুমি যেমন তোমাকে যদি এখন কেউ মেরে ফেলে তাহলে তোমার একইভাবে বাবা মা যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে এই ফরিংটার বাবা মা তার জন্য অপেক্ষা করছে বাসায় এখন তুমি যদি কল্পনা করো যে পৃথিবীতে এমন কোন একটা দৈত্য যদি আসে সেই মানে এমন কোন একটা প্রাণী যদি আসে সেই প্রাণীটা এসে তোমার সাথে যদি একই কাজ করে তুমি যে কাজটা ওর সাথে করছো সেই একই যদি তোমার সাথে করে তাহলে তোমার যেমন লাগবে ঠিক ফরিংটারও এখন এখন তুমি যদি তাকে হত্যা করো বা তাকে তার কোনো ক্ষতি করো তারও এখন সেই রকম অনুভূতিটাই হচ্ছে তার অনুভূতিটা তুমি বোঝার চেষ্টা করো এইভাবে যদি আপনি একটা বাচ্চাকে বোঝান সেটা হবে আরও রিয়েলিস্টিক এবং সেতে এতে সে মানে এটার ভেতরে যে মূল ব্যাপারটা মানে একটা প্রাণীর প্রতি কেন আমাদের মানে মানে দয়া থাকা মমতা থাকা যে কোনো প্রাণীর প্রতি যে কোনো গাছের প্রতি আমাদের যে দয়া বা মমতা থাকা উচিত সেই ব্যাখ্যাটা যদি আপনি তাকে দিতে পারেন আহ মনোবিজ্ঞানীদের মতে এই ব্যাখ্যাটা যদি আপনি তাকে ঠিকভাবে বোঝাতে পারেন সেইটা সবচেয়ে ভালো কাজ দেয় সেটা তাকে নরকের নরকের যে যে ভয়ভীতি বা এই জিনিসগুলো থেকেও দূরে রাখে এবং তার ভেতরে মমতা তৈরি হয় আরেকটা প্রাণীর প্রতি ধীরে ধীরে হয়তো একদিনই হবে না হয়তো একদিনই সেই জিনিসটা বুঝে উঠতে পারবে না কিন্তু ধীরে ধীরে সে বুঝে উঠতে পারবে যে এটা এবং আরেকটা জিনিস যেটা শেখানো যে সেটা হচ্ছে যে এই যে আমরা যে মিলেমিশে বসবাস করি আমরা যদি এক আমি যদি আজকে একটা প্রাণীর ক্ষতি করি বা একজন মানুষের ক্ষতি করি তাহলে এই কিরকম একটা ক্ষতি আমার সাথেও ঘটতে পারে তখন আমি আমি আসলে আমাকে নিজেকে রক্ষার জন্যই এমন একটা সমাজে বসবাস করতে চাইবো যেখানে আমিও কাউকে ক্ষতি করব না এবং অন্যরাও আমাকে ক্ষতি করবে না এইটা যদি আমরা সবাই মিলে পালন করতে পারি তাহলেই দেখা যাবে যে সমাজের ভিতরে সকল প্রাণী এবং সকল মানুষ মানে সবচাইতে শান্তিতে বসবাস করতে পারবে সবচাইতে সুখে বসবাস করতে পারবে যদি আমার বেশি ক্ষমতা এই কারণে আমি একে মারি এই শিক্ষাটা যখন আপনি এই শিক্ষাটা মানে আপনি যে শিক্ষাটা দিচ্ছেন যে আল্লাহ অনেক ক্ষমতাবান আমি অনেক ক্ষমতাহীন সেই কারণে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে বা আল্লাহ আমার উপর প্রতিশোধ নিচ্ছে এই শিক্ষাটা যদি আপনি দেন তাহলে সে যেটা সে যেটা বুঝবে সে সে সাধারণত যে জিনিসটা বলছে যে যার ক্ষমতা বেশি সে কম ক্ষমতা সম্পন্ন কোনো কিছুর ওপরে সে প্রতিশোধ নিতে পারে প্রতিশোধ নেওয়াটা তার জন্য জাস্টিফাইড আপনি যদি এইভাবে শেখান যে সে যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী সে চাইলে আমাকে দিতে পারে যত তাকে শেখাবেন তত সে এইটা বুঝবে যে যেহেতু সে সেহেতু সে আমার উপরে তখন এই ধারণা জন্মাবে যে আমি তো এই অনেকগুলো প্রাণীর থেকে ক্ষমতাবান আমি তো এবং তাকে যদি আপনি আরো শেখান যে তুমি হচ্ছে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব এবং তোমার জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এটা যদি আপনি তাকে আরো শেখান তখন সে আরো কিছু ভুল ধারণা পাবে যে ভুল ধারণাগুলো হচ্ছে যে সে মনে করবে আমি হচ্ছি সবকিছুর কেন্দ্র এবং আমার জন্যই আসলে সবকিছু আছে সুতরাং আমি এইগুলা ভোগ করব। আমি এগুলা মানে আমি যা ইচ্ছা করব এই অথরিটিটা যদি আপনি তাকে দিয়ে দেন তাহলে তার ভেতরে আরো আরো বড় বড় রকমের ফুল শিক্ষা তৈরি হবে তার থেকে তাকে যদি এটা বোঝান যে আমরা সবাই আসলে সমান আমাদের সবার অধিকার সমান আমাদের সবার আমাদের সবারই মানে প্রিয়জন আছে সবারই ভালোবাসার মানুষ আছে সবারই বাবা বাবা মা ভাই বোন আছে এই জিনিসগুলো শেখান তাহলে আমার মনে হয় এটা আমার মনে হয় শুধু না আমরা যারা মানববাদের কথা বলি আমার মনে আমাদের মনে হয় যে এই জিনিসটাই আসলে একটা বেটার এক্সাম্পল একটা শিশুর জন্য কারণ বাচ্চারা ধরেন আগুনে হাত দিলে মানে গরম লাগে এই জিনিসটা তারা শেখে যে এইখানে হাত দিয়েছে এটা গরম লাগতেছে এটা আমি আর করবো না বা ধরেন একটা ঝাল জিনিস খেয়ে ফেলেছে তখন আর সে সেই ঝাল জিনিসটা খাবে না বাচ্চারা এটা শেখে মানে অভিজ্ঞতা থেকে আসলে মানুষ শেখে কিন্তু মানে আমি একটা ফোরিংকে মারছি কিন্তু মানে আমাকে কেউ পাপ দিচ্ছে না বা শাস্তি দিচ্ছে না এটা কিন্তু সে দেখতে পাবে তার জীবনেই সে দেখতে পাবে যে সে কোনো ঘটনা ঘটছে না আসলে মারছে কিন্তু কিছু ঘটছে না তাকে শেখানো হচ্ছে যে তাকে অনেক মানে তাকে তার উপর প্রতিশোধ নেওয়া হবে কিন্তু সে বাস্তবে কিন্তু সেটা দেখতে পায় না দেখতে না পাওয়ার কারণে এই শিক্ষাটা তার ভিতরে আসলে ভালোভাবে যে প্রথিত হয় সেটা প্রথিত তো আসলে হয় না এই কারণে পৃথিবীতে এখন যে যে সমস্ত দেশে মারপিট না করে বাচ্চাদেরকে শেখানো হয় ভয়ভীতি না দেখিয়ে বাচ্চাদেরকে শেখানো হয় আমি যেগুলো যেমন ধরুন সেই সমস্ত দেশে বাচ্চাদেরকে মারপিট করানো হয় না মারপিট করা হয় না কোন রকমের ভয়ভীতি দেখানো হয় না কিন্তু আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে বাচ্চাদের মারপিট করতে পারলে বাচ্চারা ভালো হয় ভদ্র হয় কিন্তু এই ধারণা আসলে সম্পূর্ণ ভুল আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করা বা শাস্তির ভয় দেখানো এগুলা বাচ্চাদের মনে আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এই কারণে উন্নত বিশ্বে বাচ্চাদের ভয় ভীতি দেখানো শিক্ষকরা মারবে পিটাবে এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে যদিও এখনো মাদ্রাসাতে এই জিনিসটা আমরা সবসময় দেখতে পাই যে ভয় ভীতি দেখানো হয় এটা এটা আমার আমাদের মনে হয় যে এটা উচিত না জি বলেন

আজকে উপজেলা নির্বাচন করব এখন আমি যদি মানে আমি যদি ধারণ করি এরকম যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না আমি বললাম কনস্টিটিউশন থেকে দুয়ের কে উঠাই দিতে হবে তাহলে তো আমি এই নির্বাচন পাস করতে পারবো না যদি আমি এরকম মেন্টালিটির হই আমি চাই সকলে সমান করুক মানে মানে ধর্মহীন ভাবে চাচ্ছি তাহলে তাহলে সেই জিনিসটা তো গণতন্ত্রের সমস্যা হলো না তাসাব ভাই এটা সমস্যাটা কাদের হলো তাহলে সিস্টেমটা তো একই থাকলো যেমন ধরেন এই একই সিস্টেমে তো আবার উল্টাটাও ঘটতে পারে যে একটা মোল্লা সে ভোটে দাঁড়াইতে চাচ্ছে বাট যেমন গোলাম কি ওই সাইদি সাইদির পুরো নাম বলে গেলাম দেলোয়ার হোসেন সাইদি এই সাইদি কি করছে সারাদিন বক্তব্য দেয় মূর্তি হারাম মূর্তি ভাঙাই সেই সব বলে বলে সারাদিন বলে বেড়ায় সেরকম একটা মোল্লা সে যখন ধর্মমন্ত্রী হইলো তখন সে কি করলো পূজার উদ্বোধন উদ্বোধন করতে গেল পূজা মণ্ডপে গিয়ে সেখানে পঞ্চাশ হাজার টাকার ঘোষণা দিয়ে চলে আসলো মানে সে জাস্ট তার গণতন্ত্র এই ব্যবস্থাটাতে এই ব্যবস্থাটার কারণে সে ওখানে থাকার জন্য তার ওই মৌলবাদটার চাইতে বেশি তাকে গুরুত্ব দিতে হইল অসাম্প্রদায়িকতাটাতে আরেকজন তার ইয়ে আর একটা ধর্মের ইয়াটা তার পালন করতে হইলো যেটা তার আসলে নীতির সাথে যায় না তার মানে তো গণতন্ত্রটা তার মানে শুধু আপনি একদিকে চিন্তা করতেছেন অপোজিট সাইডটা চিন্তা করতেছেন না যেমন ধরেন সাজিদ জাভিদ সে লন্ডনে মেয়র হয়েছে তার নামটা শুনে মনে হইতে পারে যে সে একটা পাইকা মুসলিম কিন্তু বাট সে অনেক উদারপন্থী একটা মানুষ কিন্তু সে যদি হইতো মুসলিম হইতো ধরেন আচ্ছা ওর উদাহরণটা না দিয়ে সে যেহেতু মানে ওইরকম না কট্টরমন্ত্রী তার উদাহরণ দিয়ে ইলহান ওমরের উদাহরণটা দেওয়া যায় সেই সেই বেটি তো একটা পদে আছে সে একটা মুসলিম শুধু এমন মুসলিম না হিজাবি আপা সে মনে করে তার ইসলাম হইতেছে বেস্ট এই সেই সে মানে সে এমন এমন সব মোল্লাদের সাথে উদ্বোষ করে তারা হইতেছে ফান্ডামেন্টালিস্ট রীতিমতো এইরকম একটা মুসলিম সে কিন্তু গদিতে বসার পরে এই গণতান্ত্রিক সিস্টেমটার কারণে নির্বাচিত হওয়ার পরে সে কিন্তু তার দেশের আইন পাল্টায় ফেলতে পারে না যে আজকে থেকে এখানে ইসলাম কায়েম হইলো সে কিন্তু আইন পাল্টায় ফেলতে পারে না যে আজকে থেকে তোমরা সবাই মসজিদে যাবা কি বুঝিনি আমি বুঝতে পারছি এটা ডেমোক্রেসির কি মানে ফল্ট না এটা হচ্ছে আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা অন্তরায় আমি এটা আমাদের সমাজে সমাজ ব্যবস্থা বলতে আমাদের সমাজের বা আমাদের আমাদের যাত্রার ফল্ট হইতে পারে মানে আমাদের সম্মিলিত যত মানুষজন আছে ওদের গ্যানের অভাব থাকতে পারে ওদের মধ্যে অসতকতা থাকতে পারে ওদের মধ্যে এরকম ভুল দিকে ওদের অগ্রসরতা কোন দিকে ধর্মান্ধতার দিকে অগ্র অগ্রসরতা তারা ধর্মান্ধতারটাকে প্রেফার করে এটা হইতে পারে তাদের প্রেফারেন্সটার ভুল থাকতে পারে সিস্টেমটা তো সিস্টেমটা তো তালে দোষ নাই এখন ওইটা ওই ভুল তাদের ওইটাকে আমরা সংশোধন না করে আমরা যদি সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলি

ওই মানুষগুলোই আবার এলজিবিটি কিউ রাইট সমর্থন করে না ওই মানুষগুলোই তারা তার মানে ওদের যে সিস্টেমটার কথা তার বলে বেড়াচ্ছে আসলে একটা মানে ফাংশন করার মতো একটা সিস্টেম না প্র্যাকটিক্যাল কোনো সিস্টেম না গল্পের গরু ওইটা তাহলে ওইরকম অনেকেই চেষ্টা করছে রিপ্লেস করতে রিপ্লেস করতে পারে নাই মনার কি আনার কি সব কিছু তো পার করেই না আজকের গণতান্ত্রিক সিস্টেম ব্যবস্থাটা সবাই অ্যাডাপ্ট করতে আস্তে আস্তে দেখেন রাষ্ট্রগুলাতে রাজ্য ব্যবস্থা রাজা রাজ্য শাসন কি বলে এটা রাজ ব্যবস্থা রাজতন্ত্র আর কি এগুলো সব বাতিল হয়ে 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 মানে কিংডম আর কি যেটা আর কি এগুলো সব বাতিল হয়ে হয়ে থিওক্রেসি মানে হচ্ছে এই যে ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা খেলাফত আর কি এগুলো খেলাফত জাতীয় বা খ্রিস্টানদের এগুলো বাতিল করে করে তারা ডেমোক্রেসিতে ঝুঁকতেছে কেন এটা বেস্ট জন্য এই পদ্ধতিটা বেস্ট জন্য এই পদ্ধতিটাকে আপনি যদি পাল্টে ফেলেন তাহলে তো আর কোনো পদ্ধতিই নাই ভাই ওই মানুষগুলোকে যে বাংলাদেশের মানুষগুলো কথা বলছেন তাদেরকে বদলানোর আর কোনো পদ্ধতি নেই পদ্ধতিটা হইতে কি যে ওদেরকে পাল্টাইতে হবে ওদেরকে পাল্টান মানুষগুলোকে পাল্টান মানুষের জ্ঞান পাল্টান যে কাজটা আমরা এখানে বসে করতেছি আসিফ ভাই কিছু বলবেন এই ব্যাপারে উনি যে গণতন্ত্র নিয়ে বলতিছিল না ভাই আমার কিছু বলার নেই বেশি আচ্ছা তাসাব ভাই আপনার তো দ্বিতীয় প্রশ্ন এটা ছিল তাহলে আরো কিছু বলতেন আপনি নাকি না না ঠিক আছে ওকে আলোচনা করুন আমি সঙ্গে আছি শুনতেছি আচ্ছা ভালো থাকবেন শুভ রাখছি আপনার জন্য আচ্ছা সাইদা যুক্ত আছে